নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো নেভিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 11ই অক্টোবর মহা অষ্টমী, 5টি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 6 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি প্রথমেই প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপূজার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রাহুকাল রয়েছে 10:30 থেকে দুপুর 12 পর্যন্ত। এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে প্রবল যোগ থাকে আমি সেই রাশিগুলির নাম আপনার সামনে তুলে ধরি। দেখুন, আমি বলবো অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে। আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন। কলিযুগে রাহু হচ্ছে একমাত্র আকস্মিক অর্থপ্রাপ্তির, ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ এবং আপনার পাওয়ার কবচ আপনাকে বিশেষ করে ভাগ্যভাবকে চমকাবে। কারণ এই যে লটারি প্রাপ্তি বলুন, শেয়ার মার্কেট বলুন, অনলাইন বলুন, ফাটকা বলুন, যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহু, শুক্র এবং শনি এবং সর্বোপরি আমাদের ভাগ্যভাব। এই জায়গাগুলো যদি আমাদের শুভ থাকে কি না, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি 100% ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। বর্তমানে রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং আমি আবারও বলবো, আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে রাহু গ্রহ অশুভ রয়েছে, তার জন্য আপনাদেরকে অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে। অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি 100% ঘটবে। আমি আসি 6টি নামের অক্ষর। আপনার নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয়, এল আপনার আগামীকাল ইংরেজি এল, যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর এল। আপনার প্রথম নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, ইংরেজি এম, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার নামের অক্ষর, প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, ইংরেজি এইচ, যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, ইংরেজি এন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি ইংরেজি আর দিয়ে শুরু হয়, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, অর্থাৎ প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনার লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ যারা
দুই এক নম্বরের জন্য যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি আমি পাঁচটি রাশির নাম। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির লাকি নাম্বার 3, আপনাদের শুভ সময় সকাল 8:04 থেকে 9:15 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির লাকি নাম্বার 5, আপনাদের শুভ সময় সকাল 8:30 থেকে 10:04 পর্যন্ত। তিন নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 9:14 থেকে 10:02 পর্যন্ত। চার নম্বর রাশি আপনার মীন রাশি। মীন রাশির লাকি নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 9:42 থেকে 10:28 পর্যন্ত। শেষ রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির লাকি নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 8:50 থেকে 9:42 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে এবং ছয় নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনার পরিধান করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন এবং প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আবারও বলি, সমস্যা রয়েছে অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। এবং পাশাপাশি আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। নমস্কার, ধন্যবাদ, জয় মা দুর্গা।